অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস এর আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে রিভাইভেশন শিরোনামে প্রবাসী চিত্রশিল্পী ফিরোজ মাহমুদের একক চিত্র প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় 15 দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতনামা চিত্রশিল্পী রফিকুন নবী। বাংলা এবং দক্ষিণ ভারতের ইতিহাস এবং লিগাসিস গুলো উপস্থাপিত হয়েছে, যেটার মধ্যে আমাদের ঐতিহাসিক নবাব, জমিদার এবং যারা ইতিহাসের সাথে সম্পৃক্ত যেসব মানুষগুলো এবং স্থানগুলো এবং ভবনগুলো, সেগুলো মূলত বেশিরভাগ উপস্থাপিত হয়েছে। প্রদর্শনটি চলবে 10 নভেম্বর পর্যন্ত।